फोर्थ पिलार्सের दर्शकরা श्रोतारा प्रायशই অনুযোগ করেন যে রাজ্য রাজনীতি নিয়ে আমরা কেন কথা বলি না। রাজ্য রাজনীতি বলতে এই মুহূর্তে যা বোঝাচ্ছে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের একদল নেতা তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান, সেটাকে রাজনীতি কি বলা চলে? আমরা বলবো যে ঠিক যে কারণে আমরা वालमार्ट যখন फ्लिपकार्ट অধিগ্রহণ করে তা নিয়ে কথা বলি না, ঠিক সেই একই কারণে আমরা শুভেন্দু অধিকারীদের দলত্যাগ নিয়ে কথা বলি না। কারণ এটা প্রকৃত বিচারে রাজনীতি নয়, এটা অধিগ্রহণ। বিজেপির এই রাজনীতি, এই নির্বাচিত এমএলএদের ভাঙিয়ে নিয়ে যাওয়া, তাদের দলবদ্ধভাবে রিসর্টে রাখা, ভোটের যা ফলাফল সেই ম্যান্ডেট সেই জনাদেশকে উল্টে দিয়ে সরকার গঠন করা, এটা গত ৫-৬ বছরে আমাদের দেশে একটা পরিচিত ছক হয়ে গিয়েছে। আমরা অরুণাচল প্রদেশে দেখেছি, আমরা গোয়াতে দেখেছি, আমরা কর্ণাটকে দেখেছি, আমরা মধ্যপ্রদেশে দেখেছি। মানুষ যাকে ভোট দিলেন, যেভাবে সরকার নির্বাচিত করতে চাইলেন, কোনো না কোনোভাবে টাকা খাটিয়ে, সরকারি কেন্দ্রীয় সরকারি এজেন্সির ভয় দেখিয়ে, দলত্যাগী বিধায়কদের বাধ্য করে সরকারটা গঠিত হলো অন্যরকম। তবে এই খেলাতে একবার নামলে যে বিজেপি শুধু একলা খেলবে না, এটা তো খুব পরিষ্কার। মহারাষ্ট্রে ঠিক সেটাই হয়েছে, একই খেলা একই নিয়মে খেলা হয়েছে, শুধু সেখানে ভিকটিম হচ্ছে বিজেপি এবং উদ্ধব ঠাকরে, বাল ঠাকরে এবং কংগ্রেস হচ্ছে, বলা যেতে পারে, বিজয়ী পক্ষ। এটাকে আমরা রাজনীতি বলে মনে করি না। 4thPillars রাজনীতি বলে মনে করে দিল্লির সীমানায় সিঙ্ঘু সীমান্তে বর্ডারে যেটা হচ্ছে এখন, সেটাকে 4thPillars রাজনীতি বলে মনে করে। সেখানে সংসদে প্রণীত 3টি আইন পরিবর্তনের দাবিতে কৃষকরা দিনের পর দিন রাতের পর রাত ধর্ণা দিচ্ছেন। আইনগুলো সরকার একটা নির্দিষ্ট আদর্শ নিয়ে, নির্দিষ্ট অর্থনীতিকে এই সরকার শিরোধার্য করে গণ্য বলে গণ্য করেছে, সেই বাজার অর্থনীতিকে পুরোপুরি খেলার সুযোগ করে দেওয়ার জন্য আইন পরিবর্তন করা হয়েছে। এবং বিশেষ করে ভারতের মধ্যে 2টি শিল্পগোষ্ঠী আমরা জানি, আম্বানি এবং আদানি শিল্পগোষ্ঠী, তাদের বিশেষ সুবিধা হবে এই আইন যদি কার্যকর হয়। তাহলে আমরা জানি যে ইতিমধ্যেই হরিয়ানার মতো কিছু কিছু রাজ্যে কোনো কোনো শিল্পগোষ্ঠী বিরাট জমি কিনে তারা নিজস্ব তাদের শস্য ভাণ্ডার রাখার জায়গা তৈরি করতে শুরু করেছে, প্রশ্ন উঠতে শুরু করেছে। এইভাবে যে আইন পরিবর্তন হতে যাচ্ছে তা কি কোনো কোনো শিল্পগোষ্ঠী আগের থেকে জানতে পেরেছিল? এইটা নিয়ে চর্চা করাকে আমরা রাজনীতি বলে মনে করি। আমরা মনে করি না যে নির্বাচিত সাংসদদের, নির্বাচিত বিধায়কদের, নির্বাচিত পুরপ্রতিনিধিদের ভাঙিয়ে একদল থেকে আরেক দলে নিয়ে যাওয়া, তাদের একটি পতাকা ছাড়িয়ে আরেকটা পতাকা তাদের হাতে তুলে দেওয়াটাকে রাজনীতি বলে আমরা মনে করি না। আমরা মনে করি রাজনীতি হচ্ছে মানুষের মতামতের প্রতিফলনের জায়গা। আমরা মনে করি না যে পশ্চিমবঙ্গের মানুষ তারা একটা বিধায়কের, আগেকার দিনে যেরকম ফিউডাল সিস্টেমে যেরকম ছিল কোনো ব্যারন থাকতেন, কোনো ডিউক থাকতেন, বাকিরা এই অঞ্চলে বসবাসকারী, সেই অঞ্চলে বসবাসকারী মানুষরা তাদের প্রজা বলে গণ্য হতেন। আমরা মনে করি গণতন্ত্র সেই প্রজার কোনো স্থান নেই। এমন নয় যে একজন কোনো বিধায়ক বা সাংসদ দলবদল করলেই সেই অঞ্চলে, সেই এলাকার তারুণ্যগমীরা সকলেই তার সঙ্গে সঙ্গে অন্য দলকে গিয়ে ভোট দেবে। স্পষ্ট করে বলতে গেলে এটাই আমাদের উত্তর। যা রাজনীতি নয় তাকে রাজনীতি বলে মনে করি না বলে আমরা সেটা নিয়ে কথা বলছি না।